সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। মঙ্গলবার 22 নভেম্বর আমতলা RACC ব্রাঞ্চে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মুদ্রা মহোৎসব পালন করা হয়। তবে এদিন শুধুমাত্র আমতলা ব্রাঞ্চ না, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন স্টেট ব্যাংক ব্রাঞ্চে এই মুদ্রা মহোৎসব চলে। দক্ষিণ চব্বিশ পরগনার রিজিওন ম্যানেজার শকুন্তলা সান্যাল বলেন, যে সমস্ত ব্যবসায়ী ব্যবসা করে জীবনে উন্নতি করতে চান, এতে সাধারণ মানুষ যাতে উপকৃত হয় তার জন্য আবেদনকারীরা আবেদন করতে পারেন মুদ্রা লোনের। এর জন্য নিকটবর্তী স্টেট ব্যাংকে গিয়ে আবেদনকারীরা যোগাযোগ করতে পারেন। এদিন এই ব্রাঞ্চে প্রায় 40 জন মুদ্রা লোন আবেদনকারী ব্যবসায়ীকে মুদ্রা লোনের চেক তুলে দিলেন রিজিওন ম্যানেজার শকুন্তলা সান্যাল। আমরা আমাদের এরিয়াটাকে আমরা দখল করে